আমি আজকে হাট চিকেন রান্না করব। আমি হাট চিকেন এটা ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি, এখানে আমি গরম মশলা দিচ্ছি, এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ, এখানে আমি গুঁড়া মশলা দিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া জিরা, লবণ দিচ্ছি 2 চামচ, মশলাটা কষাই নিব। এখানে একটা টমেটো দিচ্ছি, চিকেন গুলো দিয়ে দিচ্ছি, আমি এখানে শুটকি রান্না করব, চিংড়ি শুটকি দিয়ে ভেজিটেবল রান্না করব, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি,
শুটকি গুলা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেব, গুঁড়া মশলা দিয়ে দিব, মরিচ, ধনিয়া, হলুদ, জিরা, এনে এক চামচ করে আছে, টিস্পুনের এক চামচ, সামান্য পানি দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি, লবণ দিচ্ছি এক চামচ, আরো হাফ চামচ দিচ্ছি। শুটকিটা একটু ভুনা ভুনা হয়ে গেছে, এখন আমি মুলা দিচ্ছি, দেড় মুলা, আমি এখানে চারটে কাঁচামরিচ দিচ্ছি আর আলু দিচ্ছি একটা, আমি একটু কষা নিব, আমি ফুলকপি দিচ্ছি আর প্রজেক্ট দিচ্ছি, প্রজেক্টের আমি স্কিনটা উঠাই নিচ্ছি, আচ্ছা
কষাই নিবেন। বেগুন দিচ্ছি, এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর 1 কাপ দিচ্ছি, মোট 2 কাপ দিচ্ছি। আমি এটা মাখা মাখা করব, শুটকিটা মাখা মাখা করব। আমি এখানে ধনে পাতা দিচ্ছি, আমি আর একটু রান্না করবো, একটু শুকাই নিব। আমার হয়ে গেছে, এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব, গরম পানি দিচ্ছি। এটা হার্ড চিকেন তো, এটা একটু টাইম লাগবে একটু, এই জন্য আমি এটা সিদ্ধ করে নেব। আমি এটা ভুনা করবো।
এটা আমার হয়ে গেছে, আমি 10 মিনিট রান্না করছি। এটা আমি এখন কালা জিরা দিয়ে নামাই ফেলব। কালা জিরা দিচ্ছি, এটা আমার হয়ে গেছে।